বাহ, ধান খেতে দাঁড়িয়ে মুতার মজাই আলাদা। না, তুই একদম মিথ্যা কথা কইতাছস। এই শুক্রবার আমি নিজে মসজিদে গেছি, মসজিদে দিলা বিদায় নাই। কি হরে হ্যাঁ, উফ, ভাল লাগতেছে না? এইবার অনেক খিদা লাগছে, এবার তো কিছু খাইতে হইব। মুতু ধরছ মানে? তুই নেই মাত্র মুতলি? হালার বউ বয়ের আর বাচ্চা। কি হরে একদম ভুল কথা কইতাছস তুই। রোজার ভিতরে আবার কোন মসজিদে জিলাপি দেয়? সমাধান খেলে আমি করতে পারবো। তোরা একটু সামনে দা, আমি কাকার নিয়ে চিপাই দিয়ে প্রবলেমের সমাধানটা করে দিই। চলেন তাড়াতাড়ি, চলো বাবা। কাকার পুরাপুরি উপকার করে দিয়েছি কাকা, অনেক বড় বিপদে পড়ছিল, কাকার পুরাপুরি উপকার করে দিয়েছি কাকা। এই উপকারের কথা জীবনে বলবো না। মরা মানুষের পৃষ্ঠা খায় পড়ো শালার পু। এই থামেন থামেন ভাই, মাই মারেন কে? দাস নেই দেখে মরা মানুষ পড়ে রয়েছে, তার উপর দিয়ে পৃষ্ঠা খায় পড়োস, আর মারুম না কি করুম? ঘুরে বেখানা, বিয়া তো বিয়া বাড়িতে হইব, তা বড় রাস্তায় হয়ে রাখছেন কে? কি করে হালার পু মাথা টো? ওই কাউই ওই ওয়া ও ই ও বাবা ও আচ্ছা, ও চোখে দেখে না? না, একদম চোখে দেখে না। কি করে এই ওই ও একটা মানুষ মারা গেছে, তাড়াতাড়ি খরচের ব্যবস্থা করতে হইব। একটা মানুষ মারা গেছে, অনেক ভালো মানুষ আছিল মহিলাটা, আমি আমার নিজ চোখে দেখছি। কি রে, তুই না চোখে দেখছ না? কি করে তা ভাই, খরচ এটা কোন জায়গায়? এই যে চেয়ারম্যান বাড়ির পিছে। আচ্ছা সমস্যা নাই, আমি এলাকার সবই চিনি। আয় আমার লগ। ওয়ে ওয়ে, ভাই একটা কথা কই ভাই। জি ভাই বলেন। একটা কথা কি করে হ্যাঁ, তুই তো কত মরে গেছস। শো এই, তুই যে কয়দিন আগে তোর কানের লেগে যে ডাক্তার দেখাইলি, ওই ডাক্তার তোর কি কইলো? আরে আর কইস না, সাউ ডাক্তার ওড়া আমার, একটা ইয়ারফোন দিয়ে কই পিছন দিয়ে বইরে দিতে। অনেকক্ষণ ড্রাইভ করছিলাম, বড় আর ব্যথা পাইছি, তারপর আর বলি নাই। কি করে তোর আর আমি কি কানে কমুনি নাকি? আচ্ছা ঠিক আছে, লখর তো বাড়ি যাই। আরে এই দুপুর বেলা ইট খুলে যাওয়া যাবে না। কি করে এই যে খরচ বাড়িয়া পড়ছি, এই যে মানুষ বৈঠকে বসছে, গরুর মাংস দিছে, একটু পরে দই দিব আমরা বহুমু। কোন হালার পরে মাংসর বাড়ি ফেকা মারলো? কি করে দত্তরে কি এতক্ষণ পরে একটা গোলে বানিয়েছিল, কোন কানা কোনো সামনে এসে বসে রয়েছে? কানা কইলো কারা মারে? আমি এলাকার প্রত্যেকটা অলি গলি চিনি, আমার কানা কসকেরা, সাহস থাকলে আমার সামনে আগো। ও আচ্ছা ভাই, আপনি চোখে একটু কম দেখেন, আমরা বুঝতে পারছি, আপনার একটু সাইডে যান। নানির নামে বকা দিলি কি আমার? কি করে আমি ক্লিয়ার হইছি? এই দুঃখ, আমি ক্লিয়ার হইছি, খুব খারাপ আছে, আমার নানির নামে বকা দিছে। আচ্ছা ভাই, আমরা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারেন না, আপনাদের একটু মানসিক সমস্যা আছে, তো আপনারা একটু সাইডে দাঁড়ান, আমরা খেলা শুরু করি আবার। এই আমার বকা দিছে, ও এই নিয়ে দুইবার আমার নানির নামে বকা দিল, এইবার অনেক খারাপ বকা দিছে, আমি নিজের কানে শুনছি। কি করে এ ওইয়া ওইয়া, আরে ভাই আপনারা দাঁড়ান, একটু সাইডে যান। আমা করে ফুটবল চ্যালেঞ্জ করতাছস? মা তুই কানা আর তুই বুবা দেখে ওরা ভাবতাছে আমরা ফুটবল খেলতে পারি না, ওরা আমাকে ফুটবল চ্যালেঞ্জ করতাছে। এ আমরা কোনো প্রতিবন্ধী প্রতিবন্ধীর লগে খেলি না। আচ্ছা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, 500 টাকা বাজি। আওয়ে কি করে ও আচ্ছা দা, অগলগে খেলমু, আজকে দেখাই দিমু করে আমরা কেমন পারি। আয় ফুটবল চ্যালেঞ্জ করলাম তো ঠিক আছে, কিন্তু আমাকে তো ফুটবল খেলার মতো কোনো জুইদের বিলিয়ান নাই। মেইন মাঠের জন্য আমি আছি, পুরো নেইমারের মতো খেলি। টেনশন নাই, আমি অফসাইডে খেলুম নি। ওই এ ওই এ ওয়াই, আরে তোরা চিন্তা করছ কেন লিগা? গোল কির জন্য আমি আসি, বল তো আমার সামনে তো বারে ঢুকতেই পারবো না, আইস পর্যন্ত কোনো মাছই আমার টোকরে ফাঁকিটা যাইতে পারে নাই, আবার তো বল। ওই ই জো যা, সবই তো ঠিক আছে, কিন্তু আমার বাপে যে দুই বিয়া করছে এটা তুই জানলি কেমনে? আচ্ছা এই সব কথা বাদ দে, কিন্তু দেখি থাকবো কেডা। ওই আমার চোখে একজন ভালো প্লেয়ার আছে বুঝছস, ও অনেক ভালো খেলে, স্ট্রংলি মাঠের মাঝখানে খাড়ায় থাকে,
আর ওর সামনে তো প্লেয়ার যাইতেই পারে না। আমি এখনই ওর কল দিতেছি। হে বল, হোয়ার আর ইউ ম্যান? আর একটা ফুটবল খেলা আছে, তাড়াতাড়ি চলে আসো। কি তুমি একা আসতে পারবা না? আচ্ছা থাকো, আমি তোমারে নিতে আসতেছি। ওয়েট, এই হালার কথা বলে চুয়ে দেয় না। ও আমি তো এটাই কই। আজকে তো করে হারাই দিমু। ওই তুই আবার আমার নানি নামে বকা দিছস। হালার পু বয়রা, হালার পু আরেকবার আমার নানি নামে বকা দিলে খবর আছে। এ দোস্ত হুন, ওই এবে এই যে পল, ওই এবে এক নাম্বার বেগি। আমি নিজে চোখে ক্লিয়ার দেখছি, ও খুব ভালো খেলে, ও ওর নিজের পায়ে খাড়াই খেলে। না তা ঠিক আছে, কিন্তু ওর বউরে তোর লগে বিয়ে দিল কে? আচ্ছা হুন, ওই ও আমি আমার গোল কিতে খারাইতাছি, তোরা ওরে বেগিতে খাড়া করায়া, যার যার নিজের মতো পজিশনে যে খাড়া। ওরে বাপ রে, এ ওই পা ভাঙা ছিলন কোমর ভাঙলো। কি করে খাড়ার মতো তো লাইরা আ ক্লিয়ার পারের মাঝখানে খাড়াইছি। বল তো আমার সামনে তো যাইতেই পারবো না, কিন্তু সমস্যা একটাই, রাতের বেলা এই কেদা ভর্তি মাঠে ফুটবল খেলন যায়। কি বাজি রাখলো এটা? গোল বারটা অনেক বড়, পুরাই 36 ইঞ্চি। এই হালার পুতে কি সত্যি খেলা পারে? আই এম পল। হাই হাই, সেই ডি রবি জিতে পড়ছে, আমি তোর পকেট মেরে দিছিলাম। আরে বাপ রে, ভাগ খালি কি রে, ধর দিল কে? এ ওই যে বিয়ার দাওত খেতে যাইতাছে। আগে জানলে আমি ওর লগে যাইতাম। কি করে ওই যে ওই খেলাধুলা বন্ধ, তোরা কার মানি ব্যাগ চুরি করছিস জানিস? তোরা সিআইডি অফিসের মানি ব্যাগ চুরি করছিস। অবশ্য টাকা ছিল না, কিন্তু মানি ব্যাগটা আমার দরকার। এই হালাই মাঠের মাঝখানে বেলুন ফুটাই গে। হোয়াট হ্যাপেন ম্যান? আ ওই যে যা মাঠের মাঝখানে বেলুন ফুটান কেন? বেলুন যন্তর পিছন দিয়ে ফুটামো হিসুম বুঝবি। আপনারা দেখে বুঝছিলাম আপনি উল্টা পাল্টা কাজ করেন, তা কই দেখেন? কি সব উল্টা পাল্টা কথা কয়? ওই তোকে লুঙ্গি পরে পোলাটা কই? হ্যাঁ ওই 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 ও 2 ঘন্টা হয়ে গেল গা, মোবাইলে পুরা ক্লিয়ার রাইত 8টা বাজে, এখনো খেলা শুরু করে না। ওই ওই ও আরে অবেলায় টাকাটা কি করে? এই কিছু হয় না, এই আমার স্যার কিছুই পারে না। হ্যালো অভিজিৎ স্যার। এই ধৈর্য, ছোট অভিজিৎ আর দেন না, বড় অভিজিতের সাথে কথা বলেন। ওই লুঙ্গি পরা পোলাটা কই? ও আমার পকেট মেরে দিছে। কপাল ভালো পিছন মারে নি। কি করে ওই আউই ওবে স্যার, ও কোনো লুঙ্গি পরে আসে নাই, ও একটা জিন্সের ব্যান পরে আইছিল, আর আমি আমার নিজের চোখে ক্লিয়ার দেখছি, পোলাটা অনেক ফর্সা ছিল। এই তোমরা আরে ডাকো না না না, তুই পুরাই মিছা কথা কইতাছস। অভিজিৎ স্যারের চেহারা দেখে বাটপার বাটপার না, পুরাই ফিটার ফিটার লাগে। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আর নি আসো। হয়তো লুঙ্গি উঁচা করে দৌড় দিছে। এখন তোর খেল দইব, তুই যদি না খেলাস তোর তাহলে 500 টাকা দিতে হইব, আর 500 টাকার নোটে 3-0 থাকে আমি দেখছি। বিপদে পড়ে গেলাম। আচ্ছা তাহলে টস দেই, খেলি সমস্যা কি? এই 2 অধিনায়কের টস হবে, চাও হেড না টেল। সত্যি যাচা মতাই দিবেন? হ্যাঁ স্যার, আমি তো আপনার সাথে চিপাই দিতে দিই চলেন। আপনার প্রথম দিকে যে কেজি খালি ওইরকম দান্দা মিয়া টস স্যার। ওই তুই স্যার হেড, এটা কি হইলো? না ঠান্ডা লাগার তো কিছুই হয় নাই, আমি তো শীতের দিন না গরম কাল। হেই মিয়া পা হরান, আমি যে দেখছি আমাকে হেড পড়ছে। হই মিয়া কি আর আপনি ক্লিয়ার দেখছেন? আমি আমার নিজের, আমি নিজে ক্লিয়ার দেখছি যে টেল পড়ছে, আমার চোখ হইলো কুত্তার চোখ। কি করে ইও আউই ইও না, ও ঠিকই কইছে, আইসক্রিম হইলে এই রোদের ভিতরে ভালো হইতো। আরে থাক তোমরা ঝগড়া করো না, এটা তো আর ক্রিকেট খেলা না যে তোমরা টস জিতে ব্যাটিং করবা। তোমরা একজন সেন্টার করো, সেন্টার একজন করলে এলো না। এই কথা অভিজিৎ স্যারের লগে আমি একেবারে একমত, মানাটা কিস্টার দল সাথে হইতো। কি করে ওর আমার কাছে আছে, তা শুনলাম ফ্রি ফায়ারে নাকি ফ্রি তে অলক দিতাছে। ফ্রি তে অলক দিতাছে? কই কই কই, কোন জায়গায় ফ্রি তে অলক দিতাছে? কই কই ক্লাইম করে তুই কাগামি করে দে। এই কথা তো তুই ঠিকই ক্লিয়ার হলি। এই ফুটবল খেলা জিততে এলো কঠিন একটা প্ল্যানিং দরকার, আর ওরাও তো অনেক ভালো প্ল্যানিং করতেছে। অগো প্ল্যানিং আমাকে শুনতে হইব না। অভিজিৎ স্যার আপনাকে আর পুরোপুরি উল্টা পাল্টা কথা কইছেন, লুডু খেলার ভিতর বেশি বেশি ছক্কা মারতে হয়, নালে গুটি ওঠে না। কি করে না কা করে কি কইতে যাও, অগো প্ল্যানিং কেমনে হুনুম, কেরা যাবেন থেকে লগে কেরা যাইব? আমি ক্লিয়ার শুনি, সবকিছু ক্লিয়ার শুনি, অগো প্ল্যানিং ওন থেকে শুইনা, হ্যাঁ একমাত্র আপনারই আমি কইতে পারবো।
অনেক বড় ষড়যন্ত্র চলতেছে, অনেক বড়। আরে ওরা ফুটবল খেলতে হ্যাঁ কেমনে টাকি মাছ ধরবো ওই প্ল্যানিং করতেছে। আমি ওর উপরে আগে সন্দেহ করছিলাম। আচ্ছা তুই আবার কো। একদম মিথ্যা কথা কইতাছ তুই। ওর সেলাইনের চেয়ে বেশি টেস্টি সেলাইন মিষ্টি লাগে। আমি নিজে তাইটা দেখছি। ও আবার উল্টা পাল্টা কইতাছে, আমার কিছু একটা করতে হবে। এই ফ্রি ফায়ার আবার ফ্রি তলক দিতেছে, এই ফ্রি ফায়ার আবার ফ্রি তলক দিতেছে, ফ্রি তলক দিতেছে। বাট আমি নিমুন কষ্টি কই কই কই। এইটা তো ঠিকই হল্লা। ব্যাগ খালার বুদে বন্ড। হই রেডি খেলা শুরু করো। ভাই কারণ কারণ ওরা তো পুরোপুরি প্ল্যানিং করে খেলতাছে। জিততে হইলো তো আমাকেও প্ল্যানিং করতে হইবো। এটা তো আগেই কইছিলাম। তাই এখন প্ল্যানিং করুম। ভাই এদিকে আয়। প্ল্যানিং এত সময় হয়ে গেলে এখনো খেলা শুরু করে না। দেরি করতেছে খেলতে। কি লেয়ার দেখতেছে যে মোবাইলে রাত 9টা বেজে গেছে। একটু পরে তো আমার মায়ে ফোন দিব। বুঝছি আমাকে প্লেয়ার অনেক ভালো খেলে, ওরা তো বল এদিকে আইতেই দিব না। আর দুই চার এলাকায় তো কোনো বল দেখতেছি না। আমি একটু বসে জিরাই। ক্লিয়ার কোনো প্লেয়ারই নাই, গোল হওয়ার কোনো চান্সই নাই, আর আমাকে প্লেয়ার যা ভালো খেলে। গোল হইলো কেমনে? এই অভিজিৎ মারতে ওদের বল ছাড়তে একবার আমার কয়ও নাই। এই অভিজিৎ মাদার, তুই যে বলটা সেন্ট্রাল করছিস একবার তোমার কইতে পারতিস। একবার কি আবার কইছিস তুই? শোন অভিজিৎ, আমি কিন্তু এই সিআইডি টিআইডি গুনি না। এই ম্যাচ যদি আমরা না জিততে পারি, খেতে ফেলায় পিছন মেরে দিম আর পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি করে হ্যাঁ হ্যাঁ মারো মারো জানু মারো। হ্যাঁ বেবি, আরে আমার গুলি মারে না কেলে। আরে আমি একেবারে ক্লিয়ার দেখতেছি যে আমার টাচে সমস্যা। আমি যেভাবে মারি না তুমি এনিমির ওইভাবে মারা দাও। আর বেবি আরেকটা কথা শুনলাম, 28 তারিখে নাকি ফ্রিতে ডিজলক দিব। ফ্রিতে ডিজলক দিব আর আমি নিমু না? আরে ইজি গোল ছিল এটা। আরে হালার পর তুই মাঠের মাঝখানে খারাপ বলে কি ইজি গোল হইতো এটা। আর আমি আপনি শিকার আপনি খানকা। এই তো কইতাছে ফ্রিতে অলক দিব, আমি আগে অলক লই আই। তোকে হালার পর এত দূর থেকে হুনলো কেমনে যে ফ্রিতে অলক দিব? আমি ইয়ো জ কি রে দোস্ত, 28 তারিখে নাকি ফ্রিতে ডিজে অলক দিব? তুই হপাই কইতেছ আমি ক্লিয়ার হইছি ফ্রিতে ডিজে অলক দিব, তো তোদের এমনি হোক তুই আমারে ক্লাইম করে দিবি। তুই না কানে শুনস না, এটা কেমনে শুনলি? ওই বল মার বল মার বল মার। বল তো একটাও বারে ঢুকতে পারবো না, আমি তো ক্লিয়ার দেখতেছি। কি করে কি রে হালা বইটা কোনে খাইছে বারবার দিয়া? একটা বল এই গোল হইছে মানে? ও বিজিত মার খবর আছে। এই ইউ 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 ভাই কানাল লাগে বারবার গোল খাই। ও বিজিত মার খবর লাগে গোল হইছে খাইতে। ও বিজিত মার তুই আমারে কর্নার না খাড়া করাইছস, গোল বার তো পুরাই ফাঁকা, গোল তো হইবই। দোস্ত তোর ওই নিমদির প্যাকেট থেকে দুইটা নিমদি বেশি খাইছিলাম দেখে তুই আমার আবার মারলি। চার আলার আমি খেলবো না। কি করে এ ওই ইউ 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 ও বিজিত মার, আমি বুঝতে পারছি তুই আমাকে ম্যাচটা হারানোর দান্দায় আছস। আমি গোলবারে খারাইছিলাম, তুই আমার ইচ্ছা করে না গোলবারের বাইরে খারা করাইছস। আমি জানি তুই অগদল আছস,
আমি এখন ক্লিয়ার পারের মাসখানে খারামু আমার লগে যদি দুগুণ উল্টা পাল্টা কাহিনী করস তোর খবর আছে হালার বহালা এ ভাই ও তোরে খেতে ফালে পিছন মেরে দেবো পাবলিকের সামনে মুখ দেখাই পারবি না ওই ওই এই মাঠে ফুটবল খেলা বাদ দিয়ে সব খেলাই চলতেছে বুবাই কথা কয় আর কানাই ছুঁয়ে দেয় আর বয়রাই কথা উনে দেয় হাফ টাইমের আগে সাইড গোল খেয়ে গেছি না জানি হাফ টাইমের পর কয়টা গোল খাই তোর লাগাই তো তুই যদি আমার ইচ্ছা করে গোলবারে বাইরে না খারাপ করে দি এতগুলা গোল কি হইতো না তোরা একদম ভুল কইতাছস সকালবেলা রুটির লগে ডিমের যে ভাজি মজা লাগে বেশি কি করে ওই ওই যে বাবা জিজু আচ্ছা ভাইয়া এই ঠিকানাটা কি একটু বলতে পারবেন ঠিকানা আমি তো সব ক্লিয়ার দেখি এই ঠিকানাটা অনেক ডিফিকাল্ট বুঝছেন এই ঠিকানায় যদি আপনি যাইতে চান তাহলে আপনারা আমার একেবারে রাস্তা দেখাইতে দেখাইতে নিয়ে যেতে ও আচ্ছা সত্যি কি করে ওই বুঝো কানা তুই চোখে দেখস আরে ও কানা চোখে টোকে কিছু দেখে না আমি ঠিকানা খুঁজতেছি এটা এটা হইলো চেয়ারম্যান বাড়ির ঢালে দেয়া যাইয়া আমার বাড়ির পাশে চলেন আমি আপনার নিয়ে যাইতেছি তুই না কথা কইতে পারস না কি করে ও কথা কইতে পারে না বুবা ঠিক আছে আমি আপনার ঠিকানাটা কই এই ঠিকানা আরে এটা তো আমার বাড়ির লগে আমি আপনার ঠিকানা চিনাই দিমু আচ্ছা আপনার নামটা জানি কি জি তামিমা ও আচ্ছা আচ্ছা আপনার ফেসবুক আইডিটা কি তামিমা আক্তার তামান্না এই আপনি আমার ফেসবুক আইডি দেখি করবেন লুচ্চা আমার স্বামী আছে জানেন না স্বামী থাকার সত্ত্বেও তুই আমার সাথে প্রেম করবি গোপাল বল আমি আমার ফেসবুক আইডি নাম বলি নাই নাহলে তো আপনি একটা কাপ ঝাপ বাজাইতেন লুচ্চা লাফাঙ্গা হুম কি করে মহিলা মানুষ হয়ে ক্লিয়ার মাথা দিয়ে বকা দিয়ে শুয়ে গেল কি রে তুই না কানে শুনস না এগুলো সব হালার প্রতি ভণ্ড হালায় আমার গোলবারের কথা কয়ে কর্নারে খাড়া করছিল তাই লেগে একটা গোল খাইছি আর তো আমি ওর কথা শুনতাছি না এইবার তো আমি ক্লিয়ার গোল ঠেকামু আরে আমার কাছে দেন ভাই আমার কাছে দেন আমার কাছে দেন পাস দে রে ভাই পাস দে হুরু মিয়া ভাই এদিক দেন ভাই এদিক দেন হ্যাঁ কি কি হুরু মিয়া অন বল হয়ে গেছে ভাই জোরে জোরে উই কাম অন উই কাম অন বারে তো আমি খারাপ হইছি গোল হওয়ার তো কোনো চান্সই নাই ও গো বারে গোল হয়ে গেল রে এ হালার পু কি কইলো বুঝি রে গোল হয়ে গেল ও আপনারে কইছে বল ওর কাছে পাস দিতে দেখ মা আমি শুরু থেকেই খেয়াল করতেছি তুই আমার নানির নামে তিন থেকে চারবার বকা দিয়ে লাইছস কি করে আর অনেক খারাপ খারাপ ভাষায় বকা দিছস আর যদি তুই আরেকবার আমার নানির নামে বকা দিস সত্যি কথা তোর এই মাঠের মাঝখানে ফালে কুলস করে আমি যাব যাব আমি যাব এতক্ষণ ধরে তোর লাগে আমি ভালো মতো কত কইছি এখন তোর নানির আমি সিরিয়াস বকা দিব তোর নানির আমি যাক খুনে তুমি বুঝতে পারছো যে আমার নানি সত্যি একটা ভালো মানুষ ছিল এতক্ষণে তুই আমার নানির নামে একটা ভালো কথা কইছস নাকি আর হাফ এন আওয়ারের পর আবার দুইটা খেলাম তোর লেগে সবগুলা গোল খাইতাছি আর একবার বল যদি বারের ভিতরে ঢুকে তাইলে তোর এই মাঠের মাঝখানে ফালায় পিছন মেরে দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না কি করে ওর আমার লোক এরকম করে গেল আমি ক্লিয়ার বারের মাঝখানে খারাপ হয়েছি বল লোকের কোনো চান্সই নাই ওরা সবসময় আমার লোক এরকম করে ছয়টা গোল খেয়ে গেছি আর আছে মাত্র 15 মিনিট এই ম্যাচ তো আমাকে জিতা সম্ভবই না এই ম্যাচ আমি জিততে গেলে আমাকে প্ল্যানিং করতে হবে আর প্ল্যানিং করবে এরকম বুদ্ধিমান এনে কারা আছে ক্লিয়ার বুঝতে পারছি আমি পুরো ব্যাপারটা শুক্রবার দিনই মাছ বেশি পাওয়া যায় বাজারে আমার বাবা সকালে গেন্ডারি খাইতেছিল মুখ না ধুইয়া গেন্ডারি গলায় ঢেকে গেছে
আমার বাপে ওরে কইছে বাবা আমার গলা গ্যান্ডারি বাচ্চা গ্যান্ডারিটা ছুটিয়ে দাও গ্যান্ডারিটা ছুটিয়ে দাও এই হালা আমার বাবার গ্যান্ডারি ভিজন দিয়ে বেরে দিছে আর বাকিটা ইতিহাস আমার বাপে এখন আর নাই It's not what it looks like টান বেশি আমি কি বলতাম মামু যেভাবে এই কলম গাঠাই দইলে আমার নিজেরই গোল দিতে হইব এবার আমি গোল দিব গোল দিব আমার দিকে কখনো কোনো ক্রিমিনাল ছুটে যেতে পারছে নাকি আর যা তুই নিশ্চিন্তে যা